আবারও শুরু হতে চলেছে ঘুম ফেস্টিভ্যাল। ঘুম বাঙালির অত্যন্ত প্রিয় হলেও এ ঘুম সে ঘুম নয়। এখানে কথা হচ্ছে শৈলশহর দার্জিলিংয়ের স্টেশন ঘুম নিয়ে। বাঙালির কাছে পাহাড় মানেই দার্জিলিং। সারা বিশ্বে এই ছোট্ট শহরটির নাম সকলের কাছে পরিচিত। বাঙালি সহ সারা বিশ্বের পর্যটকরা এই শৈলরানীর দর্শনে আসেন। এবার ভারতবর্ষের সর্বোচ্চ ঘুম স্টেশনকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করতে উদ্যোগী হয়েছে রেল দফতর। তবে সবটাই পর্যটন ব্যবসায়ীদের সহযোগিতায় হবে, এমনই মনোভাব গ্রহণ করেছে রেল কর্তৃপক্ষ। সেই কারণে 2021 সালে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের উদ্যোগে ঘুমে শুরু হয়েছিল ঘুম ফেস্টিভ্যাল। সাড়াও মিলেছিল ব্যাপক। আবারও পর্যটকদের কথা চিন্তা করে আগামী 12 নভেম্বর থেকে শুরু হতে চলেছে এই ঘুম ফেস্টিভ্যাল, যা চলবে 5ই ডিসেম্বর পর্যন্ত। ঘুম ফেস্টিভ্যালের লোগো উদ্বোধন করেন কাটিহার ডিভিশনের DRM কর্নেল শুভেন্দু কুমার চৌধুরী। উপস্থিত ছিলেন জলপাইগুড়ির MP জয়ন্ত রায় সহ অন্যান্য পর্যটন আধিকারিকরা। DRM শুভেন্দু কুমার চৌধুরী জানান, এই বছর প্রথম রাতের বেলা টয় ট্রেন ভ্রমণ করে পাহাড় দেখার সুযোগ পাবেন পর্যটকেরা। লঞ্চ করতে যা রে ঘুম ফেস্টিভ্যাল 2022, ये सेकेंड एडिशन है घूम फेस्टिवल का। जैसे आपको पता है, घूम जो है वर्ल्ड का हाईएस्ट रेलवे स्टेशन है। ये हमारे DHR का एक पार्ट है। दार्जिलिंग से पहले वाला स्टेशन है घूम, वहाँ पे हम लोग इसको करेंगे। और इसका हम लोग का जो थीम है, इसका जो स्लोगन है, ये है घूम बराबर घूम। इसका मास्कट है रेड पांडा। ये 12 नवम्बर से शुरू होगा और ये चलेगा अप टू 5th डिसम्बर का। कल्चरल प्रोग्राम चलेगा, स्पेशल प्रोग्राम चलेगा शाम को, और वहाँ पे डिफरेंट स्टॉल्स बनेंगे जिसमें कि लोकल क्विजीन, लोकल जो प्रोडक्ट है उसको डिस्प्ले करेंगे लोकल आर्टिस्ट। और शाम को कल्चरल प्रोग्राम चलेंगे। हम लोग इवनिंग के समय में एक स्पेशल जॉय राइड चलाने वाले हैं फॉर टूरिस्ट। এদিনের অনুষ্ঠানে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় সাংবাদিকদের পৃথক রাজ্য গঠনের প্রশ্নের উত্তরে বলেন, এখনো পর্যন্ত এ বিষয়ে কেন্দ্রীয় স্তরে কোনো আলোচনা বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। একই সঙ্গে তিনি বলেন, বিজেপি সবসময়ই চায় ছোট রাজ্য করতে। উদাহরণস্বরূপ তিনি ঝাড়খণ্ড, তেলেঙ্গানার কথা উল্লেখ করেন। দেখুন, অনন্ত মহারাজ একজন বড় লিডার উত্তরবঙ্গের। তিনি বলেছেন, তার দিক থেকে বলেছেন, তার সাথে যে সমস্ত মানুষের যে সমস্ত মানুষের সাথে কানেক্টেড, তারা তাকে বলেছেন এবং তার জন্য তিনি রেস করেছেন। তো আমি বিজেপির হয়ে, কিন্তু আমি এটুকু জানি যে এখন পর্যন্ত পলিটিক্যালি আমাদের ডিসিশন হয়নি। একটা কথা সাথে সাথে বলে রাখি, বিজেপি সবসময় চায় স্মল স্টেটস করতে ফর বেটার অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেশনটাকে ভালো করার জন্য, ইকুয়াল ডেভেলপমেন্টের জন্য এটা করা অনেক ক্ষেত্রেই জরুরি। যেমন আমি পাশাপাশি উদাহরণ দিচ্ছি আপনাকে, বিহার ভেঙে ঝাড়খণ্ড হলো, এইবার বিহার ভেঙে যখন ঝাড়খণ্ড হলো, আপনারা দেখে নেবেন আগের যে প্যারামিটার যেগুলো ছিল, যে প্যারামিটারের যে অবস্থা ছিল এবং এখনকার প্যারামিটার, সে পভার্টি হোক, অন্য কিছুতে হোক, চাইল্ড মর্টালিটি হোক বা ইনফ্যান্ট মর্টালিটি হোক, এরকম যেগুলো ইন্ডিসেস যেগুলো আছে, সেগুলোর কিন্তু পরিবর্তন হয়ে গেছে। 2022-এর ঘুম ফেস্টিভ্যালকে নিয়ে আগ্রহী সমগ্র দার্জিলিং শহর। ছোট্ট এই পাহাড়ি শহরের সংস্কৃতি, শিল্প সহ নানান দিক তুলে ধরার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন সকলে। শিলিগুড়ি থেকে জয়দীপ বাগের রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।